কমবহানের পক্ষ থেকে আমি রিপন রায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজ কমবহানের ফার্মের দ্বিতীয় কালেকশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রিফাত ভাই পরম যত্নের সাথে মৌ ফ্রেমগুলোকে ভাইব্রেট করে মৌমাছিগুলোকে বক্সে রেখে শুধুমাত্র ফ্রেমটি একটি ঝুড়িতে রাখছে, যা থেকে হানি হারভেস্টরের মাধ্যমে মধু বের করা হবে। মৌমাছিগুলো যেন আঘাত না পায় সেদিকে খেয়াল রেখে কাজ করা হচ্ছে। পাশাপাশি নিজেদের সুরক্ষার জন্যে গ্লোভস এবং ফেস মাস্ক ব্যবহার করা হচ্ছে। বক্স থেকে ফ্রেম বের করার সময় মৌমাছিগুলো যথেষ্ট আক্রমণাত্মক হয়ে থাকে, এ কারণে আমরা ধোয়ার ব্যবহার করে থাকি। ধোয়াধনির মাধ্যমে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে শান্ত করা হয়। খামারে মধু বের করার সময় সকলকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়ে থাকে, তাদের যেন মৌমাছি অ্যাটাক না করে। কমবহানির সুসজ্জিত সকল বক্স থেকে একে একে সকল কলোনির ফ্রেম থেকে মধু বের করা হবে। ফ্রেমের মৌমাছিগুলো ছাড়ার পরে বক্সে জমা হয়ে থাকে এবং এই ফ্রেমগুলোই আবার এই বক্সে দিয়ে দেওয়া হবে, যাতে মৌমাছি পুনরায় তার কার্যক্রম শুরু করতে পারে। সকল ফ্রেম ঝাড়া শেষ হয়ে গেলে ফ্রেমগুলোকে আবার মেশিনে দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে ফ্রেমগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই সাজানো ফ্রেমগুলো থেকে আমাদের মধু বের করা হবে। খুব সুন্দরভাবে ফ্রেমগুলো সাজানো হচ্ছে। এই সাজানো হয়ে গেলে আমরা এটাকে ঘুরাবো। ঘুরিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে মধুগুলোকে বের করা হবে। খুব দ্রুততার সাথে ঘুরছে। ঘোরার পরে মধুগুলো সুন্দরভাবে বক্স ড্রামের গায়ে লেগে থাকবে এবং নিচে জমা হবে। এক পাশে ঘোরানো হলে আরেক পাশে শুরু করতে হবে। মধুগুলো দেখতে পাচ্ছেন রিপাত ভাই ভ্যানে করে মধুগুলোকে কুরিয়ারে দিয়ে আসতেছে। ধন্যবাদ কম্পানি আপনার সবার সাথে।